ভূমিকম্প কি কেন হয় এবং আমাদের করণীয়। ভীষণ ভীতিকর ধ্বংসযজ্ঞের নাম ভূমিকম্প। এই এক কম্পনে কেঁপে ওঠে পুরো জনপদ। মুহূর্তেই এই কম্পনে ঘটে যেতে পারে ভয়াবহ বিপর্যয়। যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভূমিকম্প আঘাত হেনেছে। বহু আকাশচুম্বী সারি সারি মজবুত দালান কোঠা নিমেষেই ধ্বংস হয়ে পড়েছে। অস্তিত্বের পাতা থেকে উধাও হয়ে গেছে অজস্র মানুষ। মানচিত্র থেকে মুছে গেছে শত শত বাসভূমি ও সীমানা প্রাচীর। সময়ে অসময়ে সহসাই দেখা দেয় ভূমিকম্প। এর কোনো পূর্বাভাস জানা যায় না, তাই এর অজানা ধ্বংসযজ্ঞ থেকে বাঁচা প্রায় অসম্ভব। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে মূলত ভূমির কম্পন। ভূ অভ্যন্তরে যখন একটি শিলা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্পন হয়। পৃথিবী পৃষ্ঠের অংশ বিশেষের হঠাৎ অবস্থান পরিবর্তন বা আন্দোলনই ভূমিকম্প। যদি হঠাৎ ঘরের কোণে কোনো জিনিস দুলতে শুরু করে, যেমন দেয়াল ঘড়ি, টাঙানো ছবি বা খাটসহ অন্য যে কোনো আসবাবপত্র, তাহলে বুঝতে হবে ভূমিকম্প হচ্ছে। সহজ কথায় পৃথিবীর কেঁপে ওঠাই হচ্ছে ভূমিকম্প। সারা পৃথিবীতে বছরে গড়ে 6000 ভূমিকম্প হয়। এগুলোর বেশিরভাগই মৃদু, যেগুলো আমরা টেরই পাই না। সাধারণত তিন ধরনের ভূমিকম্প হয়ে থাকে, প্রচণ্ড, মাঝারি ও মৃদু। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্পকে তিনটি ভাগে ভাগ করা যায়, অগভীর, মধ্যবর্তী এবং গভীর। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের 70 কিলোমিটারের মধ্যে হলে অগভীর, 70 থেকে 300 কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী, এবং 300 কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। ভূ অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে, তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরের তলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। তখনই ভূপৃষ্ঠে প্রবল কম্পনের অনুভূত হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে। ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে, আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে ও শিলাচ্যুতিজনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম হচ্ছে রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা থেকে 1 থেকে 10 পর্যন্ত। এই স্কেলের মাত্রা 5-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প 1 ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা 10 থেকে 32 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা 5 থেকে 5.99 মাঝারি, 6 থেকে 6.99 তীব্র এবং 7 থেকে 7.99 ভয়াবহ, এবং 8-এর উপর অত্যন্ত ভয়াবহ। ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প প্রাকৃতিক নানা বিপর্যয়ের অন্যতম কারণ মানুষের অপকর্ম। এগুলোর পথ ধরেই মানুষ কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে সতর্ক করে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে, কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তা আত্মসাৎ করা হবে, অর্থাৎ যার সম্পদ সে আর ফেরত দিতে পারবে না বা দিবে না, যাকাতকে দেখা হবে জরিমানা হিসেবে, ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে, একজন পুরুষ তার স্ত্রীর বাধ্যগত হয়ে মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে, বন্ধুকে কাছে টেনে নেবে আর পিতাকে দূরে সরিয়ে দেবে, মসজিদ থেকে উচ্চস্বরে শোরগোল হবে, যখন সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে, সে সময় তোমরা অপেক্ষা করো রক্তিম বর্ণের ঝড়ের, ভূমিকম্পনের, ভূমিধসের, রূপ বিকৃতির, পাথর বৃষ্টির এবং সুতো ছেঁড়া তাসবিহের দানার ন্যায় একটির পর আরেকটি নিদর্শনের জন্য। তিরমিজি, হাদিস নম্বর 1447। আল্লামা ইবনু কাইয়িম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন, ফলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়। তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে, তারা মহান আল্লাহর নিকট তওবা করে, পাপকর্ম ছেড়ে দেয়, আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে। আগের যুগে যখন ভূমিকম্প হতো তখন সঠিক পথে পরিচালিত সৎকর্মশীল লোকেরা বলতো, মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। মহান আল্লাহ বলেন,
আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নিদর্শনগুলো পাঠাই। বনি ইসরায়েল আয়াত 59। বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা মহান আল্লাহর প্রেরিত সতর্কবাণী, সতর্ককারী নিদর্শনগুলোর একটি। এগুলো দিয়ে তিনি তার বান্দাদের সাবধান করে থাকেন। কার্যত এগুলো মানুষের পাপ ও অপরাধ বোধের ফল। আল্লাহ বলেন যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন, তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই, আর আল্লাহ তোমাদের অনেক অপরাধ ক্ষমা করে দেন। সূরা সূরা আয়াত 30। এখন প্রশ্ন হচ্ছে, ভূমিকম্প হলে কি করণীয়? প্রত্যেক মুসলমানের খুবই আন্তরিকভাবে মহান আল্লাহর কাছে তওবা করা উচিত। মহান আল্লাহ বলেন, যদি জনপদের মানুষগুলো ঈমান আনত এবং আল্লাহকে ভয় করত, তাহলে আমি তাদের উপর আসমান জমিনের যাবতীয় বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং তাদের কৃতকর্মের জন্য আমি তাদের পাকড়াও করলাম। সূরা আরাফ আয়াত 96। তাই যখন কোথাও ভূমিকম্প হয় কিংবা সূর্যগ্রহণ কিংবা ঝড় বাতাস কিংবা বন্যা হয়, তখন সবার উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা, তার কাছে নিরাপত্তার জন্য দোয়া কামনা করা, মহান আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও আশ্রয় প্রার্থনা করা। প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তির জন্য দরিদ্র ও মিসকিনদের প্রতি দয়া প্রদর্শন করা এবং তাদের দান করা উচিত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়া প্রদর্শন করো, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। মুসনাদে আহমদ। ইতিহাসে আছে, ভূমিকম্প হলে উমর ইবনে আবদুল্লাহ আজিজ রহমতুল্লাহ তার গভর্নরদের দান সদকা করার প্রতি জোর দিয়ে চিঠি লিখতেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যা মানুষকে বিপর্যয় বা আজাব থেকে নিরাপদে রাখে, তা হলো যথাসাধ্য সমাজে প্রচলিত জিনা ব্যভিচার অন্যায় অবিচার রোধ করা। হাদিস শরীফে আছে, সমাজে ব্যভিচার বেড়ে গেলে ভূমিকম্প হয়, পাশাপাশি বাহ্যিক উপায় উপকরণও গ্রহণ করতে হবে। ভূমিকম্প হচ্ছে টের পেলে বা খবর পেলে সঙ্গে সঙ্গে ফাঁকা ও উন্মুক্ত স্থানে আশ্রয় নিন। উঁচু ভবনে যদি আপনি থাকেন এবং আপনি যদি বের হতে না পারেন, তবে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো বিম বা টেবিলের নিচে অবস্থান নিন। হতবিহ্বল না হয়ে ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে উপযুক্ত সতর্কতা অবলম্বন করুন। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ ভাগ হয়ে আশ্রয় নিন। আপনার মুঠোফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বরগুলো আগাম সতর্কতা হিসেবেই রেখে দিন, বিপদের সময় আপনার কাজে লাগবে। দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়বেন না। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকুন। উঁচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই থাকুন। ভূমিকম্প একটি আজাব, রক্ষা পেতে আগেই নিজেকে শুধরে নিতে হবে, সমস্ত পাপ থেকে ফিরে আসতে হবে এখনই।